জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বিশ্ব নেতারা নড়েচড়ে বসলেও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থ সহায়তা দিতে ততটা আগ্রহী নন তারা। এই অবস্থায় কার্বন নিঃসরণ কমাতে আধুনিক ও ব্যয়বহুল প্রযুক্তির নবায়নযোগ্য গ্রিন এনার্জির ব্যবহার বাড়ানো কঠিন বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। জলবায়ু বিশেষজ্ঞরাও বলছেন, অর্থ সহায়তা ছাড়া স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে অভিযোজন ও প্রশমনে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে না। যুক্তরাজ্যের গ্লাসগো থেকে আরও জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি জিয়াউল হক সবুজ। চরম উষ্ণতা থেকে পৃথিবীকে রক্ষায় স্কটল্যান্ডের গ্লাসগো শহরে চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন। মূল ভেনুতে যখন বৈশ্বিক তাপমাত্রা কমাতে 70টি এজেন্ডা নিয়ে আলোচনা চলছে, তখন বাইরে থেমে নেই ন্যায্য দাবি আদায়ের বিক্ষোভ। সম্মেলনে ঘুরে ফিরেই তাগিদ আসছে তেল কয়লার ব্যবহার কমানোর। তবে যেই মন্ত্রণালয়ের উপর বাংলাদেশের বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর চাপ, সেই প্রতিমন্ত্রী জানিয়েছেন চাইলেই রাতারাতি ব্যয়বহুল প্রযুক্তির বিকল্প জ্বালানির উৎপাদন বাড়ানো সম্ভব নয়। নেবারিং কান্ট্রি যেমন নেপাল ভুটান থেকে আমরা হাইড্রো পার্ক কীভাবে নিয়ে আসতে পারি না, এটাও একটা রিনিউয়েবল এনার্জির মধ্যে পড়ে। ইভেন কি ভারতের থেকে আমরা রিনিউয়েবল এনার্জি নিয়ে আসতে পারি। সো এই বিষয়গুলিকে আমরা এখন যাচাই বাছাই করছি। আগামীতে মাস্টার প্ল্যান যেটা তৈরি করবো বিদ্যুৎ এবং জ্বালানি, সেখানে হয়তো আমাদের রিভিউ হবে প্ল্যান। আমরা কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো আমরা ক্লাইমেট ভালনারেবল কান্ট্রি হয়ে গেছি ওদের ব্যবহারের কারণে। সো এই কারণে আমাদের দাবিটা ওদের কাছে যে তোমাদের কারণে, তোমাদের এই ডার্টিনেসের জন্য আমরা কিন্তু এফেক্টেড হয়েছি। সো ইউ হ্যাভ টু কম্পেনসেট ফর দ্যাট। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রা নিয়ন্ত্রণে বিজ্ঞান ভিত্তিক আলোচনা হলেও অভিযোজনে সুনির্দিষ্ট কোনো লক্ষ্যমাত্রা নেই। 18% কার্বন নিঃসরণে ভূমিকা রাখা উন্নত দেশগুলোকে তাই জলবায়ু তহবিলের অর্থ ছাড়ের তাগিদ দেন তারা। $100 মিলিয়ন এখনো পড়েনি, কথা ছিল প্রতি বছর $100 মিলিয়ন হবে। আজকে 2021 সাল, 6 বছর হয়ে গেছে, তোমরা $5 বিলিয়ন ফেলো, সেইটা দিয়ে তাহলে আমাদের সরকার একটা পরিকল্পনা করতে পারবে। আমরা গ্রিন হাউস গ্যাস, আমরা কয়লা যে বন্ধ করে দেবো, প্রধানমন্ত্রী বলেছেন বন্ধ করে, আমরা অল্টারনেটিভ কী দেবো? আমি সৌর বিদ্যুৎ কোথায়, আমার তো অত জায়গা নেই এবং সেই বায়ু নেই, আমাকে যেতে হবে সমুদ্রে, সমুদ্রের গভীরে গেলে সেটা হবে এবং সেটার জন্যে বেশ পয়সা খরচ হবে। পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞরা জানিয়েছেন, জলবায়ুর ক্ষতির শিকারে বিশ্ব নেতাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলেও তা মোকাবেলায় তারা আন্তরিক নন। 196টা দেশ একমত হওয়া, কাজে যারা নেগোসিয়েট করবে তাদেরকে খুব ডিটেলস জানতে হয় এবং সিরিয়াসলি কাজ করতে হয়। তারা যে টাকাটা আপনাকে দেবে সেটা পেতে গেলে আপনার দেশে টাকাটা যুক্তিসঙ্গতভাবে খরচ করা হবে, তাতে স্বচ্ছতা আছে, তাতে অংশীদারিত্ব আছে, তাতে জবাবদিহিতা আছে। এই বিষয়ে দক্ষতা বাড়ানোর ব্যাপারেও আলোচনা হবে, প্রযুক্তি হস্তান্তরের ব্যাপারে সিরিয়াস আলোচনা হবে। ক্ষতিপূরণে জলবায়ু তহবিল থেকে অর্থ ছাড়ে দর কষাকষির পাশাপাশি অর্থ ব্যবহারে দক্ষতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞরা। জলবায়ুর পরিবর্তনের কারণে উন্নত বিশ্বে তেমন একটা প্রভাব না পড়লেও সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে স্বল্পোন্নত দেশ, বিশেষ করে দরিদ্র দেশের শিশু এবং নারীরা। আর তাই বিশ্বনেতাদের সমন্বিত পদক্ষেপে পারে গোটা পৃথিবীকে ঝুঁকিমুক্ত রাখতে, বাসযোগ্য করে তুলতে পারে গোটা বিশ্বকে। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, গ্লাসগো, যুক্তরাজ্য।